हेलो फ्रेंड्स, बोलो हेलो बोलो। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल राही एंड मामा चैनल। তাই তো তো আজকে আমরা করব চাউমিন ইটিং চ্যালেঞ্জ। রাহির সাথে করব না, রাহির সাথে একদম করব না। রাহি তো এমনি বসেছে, ও তো একটা ছোট বেবি, ওর সাথে আর চ্যালেঞ্জ হয় না। আমি আর হিরক, রাহির পাপা, আমরা দুজন মিলে করব হচ্ছে চাউমিন ইটিং চ্যালেঞ্জ। ইটিং শো না, ইটিং চ্যালেঞ্জ। তোমরা আমাকে বলেছো যে দিদি হিরকদার সাথে করো চ্যালেঞ্জ। ইটিং শো এর থেকে তোমরা চ্যালেঞ্জ দেখতে বেশি ভালোবাসো, কিন্তু এই চ্যালেঞ্জটার মধ্যে কোনো শাস্তি নেই, কোনো শাস্তি আমি রাখিনি। কিন্তু চ্যালেঞ্জ, কে আগে খেতে পারে চাউমিনটা আমি দেখবো। কোনো টাইম লিমিট দিইনি আমি, যে আগে এক প্লেট এক প্লেট করে দুজনের প্লেটে রাখা আছে, এটা এক প্লেট, এটা এক প্লেট, আর রাহির হচ্ছে হাফ প্লেট। তো যে আগে খেতে পারবে এই এক প্লেট চাউমিন, সেই হবে উইনার। তাই তো, তাই তো। আর ও যেন বলেছিল যে লিপস্টিক পরবে, আমি পড়েছি বলে, বাচ্চাদের পক্ষে লিপস্টিক পরা একদম ঠিক না, তাই না? তোমাদের মধ্যে একজন আমাকে বলেছো রাহি যদি বলে লিপস্টিক পরতে চায়, রাহিকে রাহিকে বলবে যে পুলিশ লিপে ইনজেকশন দিয়ে দেবে। সত্যি তাই, বুঝেছো? ইঞ্জেকশন দেখো, এখানে ইঞ্জেকশন ডোজ করে দিয়ে দেবে। ইঞ্জেকশন দিলে ব্যথা লাগে না? তুমি ইঞ্জেকশন দেবে? না। চলো, রাহি লেহেঙ্গা পড়েছে, রাহি এখন পাশে বসো, ও খা ওর মতন করে, আর আমরা চ্যালেঞ্জটা স্টার্ট করে দিই। আবার বলছি, রিপিট করছি, কোনো টাইম লিমিট নেই, যে আগে শেষ করতে পারবে এক প্লেট চাউমিন সেই হবে উইনার। তো চলো স্টার্ট করি। এখন কটা বাজে? 7:30 বাজে। দেখি কতক্ষণে আমি খেতে পারি। ওকে, তাহলে আমরা স্টার্ট করছি। 1 2 3 স্টার্ট। আমি নুন নেব না। রাইও খাচ্ছে, তিনজন বসাটা খুব ডিফিকাল্ট আমাদের ডাইনিং টেবিলটা। তাও ও বললে আমি বসবো, ঠিক আছে বস। একদম সস টস ছাড়া বানিয়ে এনেছি, সস ছাড়া সবকিছু, একটু শসা পেঁয়াজ দিয়েছি। বেশি দিনগুলো তোমাদের এখানে চলে গেছে, আমাদের খাবে আমাদের এখানে ডিমই পড়ে, ডিম দিলাম, সিরিয়াস বলছি। দেখো চাউমিনের মধ্যে ক্যাপসিকামও দিয়েছি। আমি তোমার থেকে যে ডিমটা নিলাম, এই ডিমটুকু দেখো, আমার তো এটা হচ্ছে মামি বানানো, মানে আমার মামি শাশুড়ি বানানো চাউমিন। আমারটা তো একদমই ডিম নেই, একটা ফোটাও ডিম নেই। মামিকে বলতে হবে, খারাপ বানায়নি, ভালো বানিয়েছে। দাও নিয়ে নাও। হামকো লাগতা হ্যাম জিতেঙ্গে, তাই তো? এ খালি পাপা, এ পাপা বলবে সবসময়, এ পাপা। মে পাপা কোন জিতেগা? মে 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 नहीं पापा या मैं, कौन जीतेगा तुम बोलो? पापा। तुम हम कभी ये कभी नहीं बोलेगी कि मैं जीतूंगी, कभी मम्मी का नाम नहीं लेगी, हमेशा पापा। कौन बोल बना? मैं डीमी नहीं है मुझे, और तो जैसे डीमी नहीं। मेरे पेट थोड़ा बचा है। खा लो खा लो, जो बच्चा है खा लो। पापा, मुझे बड़ा डिम चाहिए। नहीं, तुम खाओ। खा खा खा। आस्ते खाओ। एकदम आस्ते। টিভি চলছে। আর বাইরের ওয়েদার সত্যি খারাপ,
একবার বৃষ্টি একবার আবার ঠিক হয়ে যায় আবার বৃষ্টি আবার ঠিক হয়ে যায় তাই তো এই ওয়েদার কালকে যখন আমরা এসেছিলাম আকাশের অবস্থা খুব ভালো ছিল তোমরা তো দেখেছই আগের দিনের ব্লগটা বাবাই আস্তে 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 তুমি আজ তুমি কম্পিটিশন করছো না তুমি আস্তে কেউ এখানে কম্পিটিশন করছো তুমি এখানে এই ইন্ট্রো করছো আমরা কম্পিটিশন করছি আমারই আগে হয়ে যায় চলুর দেখো আমার শেষের দিকে হয়ে গেছে আমার নুডলস খুব ভালো লাগে টুচকা টুচকা তুলনায় আমার নুডলস ভীষণ ভালো লাগে তুমি খাও তুমি বলতে ডিমগুলো কারো ঝুলো করে দিচ্ছে প্রচন্ড জোরে মেঘ ডাকছে সম্ভবত খুব জোরে বৃষ্টি আসছে ও খুব চালা নিজের পাতের থেকে মায়ের পাতে দিয়ে দিল দিয়ে দিয়ে এবার বলছে আমি তাড়াতাড়ি করে ঠিক আছে ওকে হয়ে গেছে রাহি উইনা প্রচন্ড জোরে বৃষ্টি আছে এত জোরে মেঘ ডাকছে হয়ে যাচ্ছে না কি জোরে বৃষ্টি এখন বাইরে বেরোলে হয়তো বোঝা যাবে যে বৃষ্টিটা আসবে কি আসবে না পুরো শেষ প্লেট ফাঁকা তো জিতে গেলাম এই রাউন্ডটা আমি জানতাম যে আমি জিতবো বলে আমার ম্যাগি খুব ফেভারিট ম্যাগি নুডলস খুব ভালো লাগে হিরক ফুচকা খেতে ভালোবাসে এরপর একটা ফুচকা চ্যালেঞ্জ তোমাদের সাথে করব মানে তোমাদের সামনে দেখাবো আর কি আগের বার একটা ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম তখন আমরা নতুন ছিলাম আমি একদমই যখন নতুন ছিলাম তখন আমি ভুল করে একটা বাটির মধ্যেই দুজনের ফুচকা রেখে দিয়েছি ওটা না ঠিক জমেনি তার জন্য তোমাদের সাথে পার্ট টু আর একটা করবো তোমাদের সামনে তোমাদেরকে দেখাবো দুজনের প্লেটে থাকবে বেশ ফুচকা তারপরে আমরা দুজনে খাবো রাহি অবশ্যই বসে থাকবে আমাদের সব চ্যালেঞ্জে সব কম্পিটিশনে রাহি থাকবে আমিও থাকবো আমি মানে ফুচকা খাবো পার্টিসিপেট করুক না করুক ওকে নিয়ে বসবই আর তোমরা দেখতে ভালোবাসো ওকে বসো তো নেক্সট এটা ফুচকা চ্যালেঞ্জে করব ফুচকা চ্যালেঞ্জে আমি জিতবো না আমার ফুচকা একদম ভালো লাগে না ওটা তো হারবো আমার ভালো লাগে না ফুচকা আমার যেখানে যাব নুডলস আমাকে তো একটা প্যাকেট দাও না আমি খেয়ে নিতে পারবো আমার খুব ভালো লাগে নুডলস না অ্যাকচুয়ালি কি আমি একটু আস্তে আস্তে খাই সেই কারণে ও জিতে গেল তাও নুডলস এমনি ও খুব ফেভারিট তোমার তো আর ফুচকা 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 সেদিনকে আমি হেরে গেছিলাম তাড়াতাড়ি হাসের মতো আমিও তাড়াতাড়ি খাই হাসের মতো হাসের মতো তো বন্ধুরা হিরক খেতেই থাকুক আমি এখানেই শেষ করে দেব ভিডিওটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লেগেছে ইন্টারেস্টিং লেগেছে কি বোরিং লেগেছে আর কোনো শাস্তি রাখলাম না এরপর তোমরাই সাজেস্ট করো যে কি শাস্তি রাখা যায় যে ফুড চ্যালেঞ্জগুলো ফুড কম্পিটিশনগুলো করব কি শাস্তি রাখা যায় তোমরাই জানিও আর ড্যাড আর মামিকেও ইনভলভ করবো অবশ্যই করব কিন্তু সব জিনিস আবার ইনভলভ করা যাবে না ওদের আবার সুগার আছে রসগোল্লা খাওয়া বারণ তারপরে ডিম খাওয়া বারণ তো যাই হোক বেছে বেছে করতে হবে ওদের সাথে ওদেরটা ভীষণ ইন্টারেস্টিং হবে কেন কি ড্যাড ভীষণই মানে কি বলবো রসিক মানুষ তো চলো বাই করে দাও
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন এই প্যান্ডামিক সিচুয়েশনে, আশা করি সুস্থ থাকবেন। ওয়াও, আচ্ছা যেটা বলছিলাম যে এই প্যান্ডামিক সিচুয়েশনে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, বাড়ির সকলকে ভালো রাখবেন, আর সবার সাথে একটা কথা যে তানিয়ার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, গুড নাইট, টাটা।